নমস্কার আপনাদের সাথে আমি মিতা গল্পকথক মিতার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি সুচিত্রা ভট্টাচার্য রচিত মনের চোখ গল্পটি আপনাদের পড়ে শোনাব রবিবারের দুপুরেও ট্রেনে এত ভিড় থাকে ধারণাই ছিল না হেমন্তর ভেবেছিল জানলার ধারের সিট দখল করে দিব্যি হাওয়া খেতে খেতে পৌঁছে যাবে হালি শহর কিন্তু কি কাণ্ড শিয়ালদা থেকে এই রাশি রাশি লোক উঠল গাড়িতে ঠেলাঠেলিতে হেমন্ত যে ছিটকে পড়েনি এই নাঢের ট্রেনে চড়ে অবশ্য হেমন্তর মনে হল কপালটা তার নেহাত মন্দ নয় থই মানুষ আর চ্যাঁ মাঝেও বসার একটা জায়গা জুটে গেছে যে তিনজনের আসনে সে চতুর্থ ব্যক্তি চাপাচাপিও হচ্ছে খুব তবু এটুকুও তো না মিলতে পারত সবচেয়ে সুখের কথা মাথার ওপর ফ্যানটাও ঘুরছে রেলগাড়ির পাখায় কতটুকুই বা হাওয়া হয় তবে সেটি ঘোড়ার শব্দে ভেতরের গুমোট ভাব অনেক কম কম লাগে বইকি। কি ভেপু বাঁচিয়ে প্ল্যাটফর্ম ছাড়লো গাড়ি কচ্ছপের গতিতে ভ্যাপসা শ্রাবণ ঘাম হচ্ছে বেশ কেত্রে পকেট থেকে রুমাল বার করে ঘাড় গলা মুছে নিল হেমন্ত তখনই টের পেল মোবাইল ফোনটা আনা হয়নি হুটহাট এদিক ওদিক বেরিয়ে পড়ে বলি টুম্পা যন্তরখানি কিনে দিয়েছে বাবাকে হেমন্তর এখনো রপ্ত হয়নি সত্তরে পৌঁছে নতুন অভ্যেসে জড়িয়ে পড়তে ইচ্ছেও করে না তাই হয়তো বেরোনোর সময়ে নেওয়ার কথাটা মনেও থাকে না ফেরার পর টুম্পা নির্ঘাত বকাবকি করবে বাবাকে নিয়ে বড্ড ভাবনা যে মেয়েটার স্বাভাবিক বরের ঘর ছেড়ে চলে এসেছে ভাবগতিক দেখে মনে হয় প্রত্যাবর্তনটা পাকাপাকি সুতরাং হেমন্তই তো তার এখন খুঁটি যাক চার ছ ঘন্টার তো ব্যাপার এইটুকুনি সময়ে বাবার হাল হকিকত জানতে না পারলে মেয়ে নিশ্চয়ই হে দিয়ে মরবে না দমদম স্টেশনে আরো ভরে গেল ট্রেন মানুষের জমাট বুহ ঠেলে একটা ক্র্যাচ বগলে লোক এদিক পানেই আসছে হেমন্তর সমুখে দাঁড়িয়ে পড়লো কেমন যেন জুলু জুলু চোখে তাকাচ্ছে ধন্দ লাগলো হেমন্তর ঘাড় ঘোরাতেই নজরে পড়লো রেল কোম্পানির লেখাটা এ হে এটা তো প্রতিবন্ধীদের আসন তার দুপাশের তিন সহযাত্রী আশ্চর্য রকমের উদাসীন তিন চোখ একসঙ্গে বাইরের ইট কাঠের নিসর্গ দর্শনে যেন মনোযোগী হয়েছে সহসায় খোঁড়াত বুড়ো মানুষটাকে তো বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না অগত্যা হেমন্তকে ছাড়তে হলো সিট ধরে ধরে লোকটাকে বসিয়েও দিল জায়গায় স্থানচ্যুত হয়ে একটু বুঝি বেজার হয়েছিল হেমন্ত হঠাৎই মনে হলো ঠেসে ঠুসে বসার চেয়ে দাঁড়িয়ে অনেক শান্তি পাখাটা এখন কত কাছে একটু একটু বাতাসও যেন ছুঁয়ে যাচ্ছে ঘাড় মাথা এই সুমের মাঝে সেটাও কি কম স্বস্তির হেমন্ত এদিক ওদিক চোখ ঘোরাল না এখনি এখনি কেউ আর উঠবে বলে মনে হয় না বাকি পথটুকু বোধ হয় দাঁড়িয়েই কাটবে হেমন্তর নেহাত কম নয় আরও প্রায় এক ঘন্টার ধাক্কা সত্তরে পৌঁছেও এখনো সে অথর্ব হয়ে যায়নি ঠিকই কিন্তু কোমরটা তো কন করবেই কি আর করা চেপে চুপে বসার মতো সামান্য আরামটুকু যে জীবনে দীর্ঘস্থায়ী নয় এ তো হিমন্ত খবেই জেনে গেছে মেয়ে করার মজাই বা কতদিন ছিল হেমন্তর ফুলসার পর বোধহয় ছ মাসও নয় মানুষই যেই টের পেল পেটে বাচ্চা এসেছে অমনি তো সে আগুনের খাপড়া দিবারাত্র তার কি গজ করো তো তিনশো টাকার চাকরি এখন এখনই বাপ হতে লজ্জা করছে না বাচ্চা নষ্ট করার জন্য মানুষই তখন প্রায় ক্ষেপে উঠেছিল হেমন্তর কপাল তত খারাপ নয় বলে মোটামুটি নির্বিঘ্নেই এসে গেল বাবাই তার তিন বছর পর মানুষের প্রমত্ত গালাগালিকে বুড়ো আঙুল দেখিয়ে টুম্পাও তারপর থেকে অবশ্য তাদের ভবানীপুরের পৌনে দু কামরার ভাড়া বাড়িটায় আর কোনো দিন কাকচিল বসতে পারেনি কিন্তু সংসার তো দিব্যি গড়িয়েছে বাবাই টুম্পাও দেখ না দেখ বড় হয়ে গেল এমনকি কুদ ঘাটে জমি কিনে আস্ত একখানা বাড়িও বানিয়ে ফেললো হেমন্ত করল তো কপাল তেমন মন্দ নয় বলেই না মারিটা তুলতে হেমন্তকে অবশ্য কম বেগ পেতে হয়নি পাশের জমির মালিকটি অকারণে অশান্তি তৈরি করেছে মিথ্যে মিথ্যে একটা মামলাও ঠুকেছিল কিন্তু হেমন্তকে কি সে অবধি আটকাতে পেরেছে বেশ কিছু অর্থ দণ্ড গেল বটে তবু হেমন্তই তো জিতল তারপরও ছিল টাকা পয়সার সমস্যা ইট সিমেন্ট চুন বালি লোহার করি গুনতে এসে কি না দশাতার ধারে দেনায় জর্জরিত পাওনাদারের দ্বারের তাগাদায় প্রাণ প্রায় অষ্টাগত তাও সেই দীর্ঘ বন্ধুর পথ হেমন্ত পার হয়ে এসেছে তো বাড়িটা হয়তো মনের মতো হয়নি হয়তো অনেকটাই আধা খাপছাড়া এ জীবনে হয়তো আর শেষ করাও হবে না কিন্তু যা সে পেরেছে সেটাই কি কম একতলায় তিন তিনখানা ঘর দোতলাতেও একখানা যাহোক খুপড়ি সঙ্গে খানিক খোলা ছাদ ভাবা যায় এও তো হেমন্তর কপালেরই গুণ ট্রেনের গতিতে দুলে যাচ্ছে শরীর মালপত্র রাখার বাঙ্কটাকে দুহাতে চেপে সিদে হয়ে দাঁড়ালো হেমন্ত আকাশের গতিক সুবিধের নয় বলে ফোল্ডিং ছাতাটা সঙ্গে নিয়েছিল হাতে আঁকড়ে ধরে রাখতে অসুবিধে হচ্ছে তবু ছাতাখানা রাখল না বাংকে কপাল হয়তো তার তত খারাপ নয় তবু যদি ভুল করে ফেলে যায় কপালের কথা যতই ভাবে হেমন্ত তত যেন তার বিস্ময় জাগে কত অশান্তি ধার পাহাড় ডিঙিয়ে সবে গৃহপ্রবেশ হলো থিতু হয়েছে কি হয়নি হঠাৎই মানুষের ওই দুঃসংবাদ পেটে ব্যথা পেটে ব্যথা বলে বেশ কিছুদিন ধরেই কো করছিল কোনো ওষুধে তেমন কাজ হচ্ছিল না শেষমেশ পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে মাথায় বজ্রাঘাত কেঁচো খুঁড়তে সাপ হয়েছে লিভার ক্যান্সার অসুখের নামটা শুনে অত যন্ত্রণার মাঝেও পিসা চিনির মতো হেসেছিল মানুষই বলেছিল তোমাকে বিয়ে করে কোনোদিন আমি সুখী হইনি একটা হত অভাব অনটনের জীবন কাটাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি এবার আমি তার শোধ নেব রোগের পেছনে তোমার সর্বস্ব ধ্বংস করে তবে আমি দুনিয়া ছাড়ব তখন কি বা ছিল হেমন্তর ব্যাংকে মডগেজ করা সদ্য বানানো বাড়িটা আর সরকারি চাকরি ব্যাস তবু বউয়ের ওই ভয়ঙ্কর কথায় কান না দিয়ে ভবিষ্যতের চিন্তা ভুলে গিয়ে বউয়ের চিকিৎসার উদ্যোগ করেছিল হেমন্ত কিন্তু সুযোগই মিলল না সেভাবে মাত্র সতেরো দিনের মাথায় হার্ট অ্যাটাকে শেষ কষ্ট তো হেমন্ত পেয়েই ছিল যত আছড়া আঁচড়ি কামড়াকামড়ি হোক না কেন টানা বিশ বছর এক ছাদের নিচে এক বিছানায় কাটানো ভালোবাসা গোছের একটা কিছু তো হয়েই যায় তবে হ্যাঁ এও তো মানতে হবে হেমন্তকে পুরোপুরি নিঃস্ব না করেই রেহাই দিয়েছে মানুষই এটা কার বরাত জোর মানসীর না হেমন্তর ছেলে মেয়েদের ব্যাপারেও হেমন্ত কপালের দাক্ষিণ্য পেয়েছে বটে কি ভালো একটা বিয়ে হয়েছিল আহা নিজেই বিতনুকে পছন্দ করেছিল মেয়ে স্পোর্টসম্যানের মতো চেহারা পাস কম্পিউটার কোম্পানিতে ভালো চাকরি করে সর্ট লেকে নিজেদের ফ্ল্যাট দুজনে বনি বনা হল না এটাই যা দুঃখ তবে কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে কোলে ফিরে এসেছে টুম্পা নাতনির বড় বড় চোখ ফোলা ফোলা গাল এক মাথা কোঁকড়া চুল আর শুনলে প্রাণ যেন জুড়িয়ে যায় অমন মিষ্টি নাতনিকে তার মা বাবার বনার দৌলতে হেমন্ত সর্বক্ষণ কাছে পাচ্ছে এও কি একটা সৌভাগ্য নয় মাঝে মাঝে মনটা হয়তো হু হু করে বাচ্চাটা বাবা পেল না টুম্পাটা সংসার পেল না তাওদের মধ্যে যদি মিল মিশ না হয় কি আর করা টুম্পাও তো নিজের মতো করে বেশ আছে চাকরি বাকরি করছে মাথার ওপর নিশ্চিন্ত ছাদ বাবা দাদার সংসারে প্রায় গিন্নির ভূমিকা সব মিলিয়ে খারাপ কি বাবাইয়ের ব্যাপারটা অবশ্য একটু অন্যরকম ঘটেছে হেমন্তই পছন্দ করেছিল ত্রিনাকে। সাধ্য মতো ঘটা করেই দিয়েছিল বিয়েটা তা সেই সাধ করে আনা ছেলের বউ যে অষ্টমঙ্গলার পর বাপের বাড়ি থেকে আর ফিরবেই না কে জানত কি কেস না বাবাই কে নাকি তার মনেই ধরেনি বেচারা বাবাই গুমড়ে গুমড়ে কেমন যেন হয়ে গেল হেমন্ত জেচে পড়ে তৃণা আর তার বাবা মার কাছে গিয়ে সম্পর্কটা জুড়তে কত সাধ্য সাধনা করে এলো কিন্তু ওই মেয়ে সিদ্ধান্তে অটল তা সেও তো টুম্পার মতো চাকরি করা মেয়ে নিজের জেদ থেকে সরবে কেন শেষমেশ বাবাইয়ের বিরুদ্ধে এক গাদা হাবিজাবি নালিশ করে ডিভোর্স চেয়ে চিঠি পাঠালো উকিলের বাবাই লড়েনি একতরফা হয়ে গেল বিচ্ছেদ কি বিশ্রী তবে এও তো ঠিক বিয়ের দু তিন বছর পরে একটা বাচ্চা কাচ্চা হলে যদি মেয়েটা বিচ্ছেদ চাইতো ব্যাপারটা আরো গন্ডগোলের হতো না আঘাতটা হয়তো বাবাইয়ের বুকে আরো বেশি করে বাঁচত সবচেয়ে বড় কথা ছেলের ঘরের সেই নাতি বা নাতনি অন্যত্র মানুষ হচ্ছে এই ভেবে মনটা হয়তো অনেক বেশি পূর্ত হেমন্তর সুতরাং হেমন্তকে স্বীকার করতেই হবে কপালটা তার ততমন্দ নয় আর সেই কপালের গুণেই তো আজ সে চলেছে হালি শহর গত মঙ্গলবার পুরনো অফিসে এমনি গল্প আড্ডা দিতে গিয়েছিল যেমন যায় মাঝে মাঝে তখনই সবে সেকশন অফিসার হওয়া শ্যামুলের মুখে সন্ধান পেল এক পাত্রীর বাবাইয়ের সঙ্গে একেবারে মানান বাবাই বা টুম্পার কাছে হেমন্ত এখনো ভাঙেনি খবরটা আজ ফিরে গিয়ে চমকে দেবে দুজনকেই আবার বিয়ের ব্যাপারে বাবাইয়ের খুব একটা উৎসাহ নেই তবু সে খুশি হবে নির্ঘাত আর দাদার একটা ভালো গতি হলে টুম্পারও নিশ্চয়ই ভালো লাগবে ভাবনার মাঝেই আচমকা কোমরে ঠক্কর হেমন্ত ঘাড় হেলিয়ে দেখল খোরা লোকটার মাথা ঝুলে পড়েছে তার গায়ে ঢুলতে ঢুলতে সন্তর্পণে মাথাটা সোজা করে দিল হেমন্ত অমনি ধর্মরিয়ে চোখ খুলেছে লোকটা ঈশৎ অপ্রস্তুত মুখে বলল একটু তো অন্দ্রামতনে এসে গিয়েছিল তাতে কি আছে এমন তো হয়ই লোকটার অপ্রতিভ ভাবটা কাটিয়ে দিতে চাইল হেমন্ত হাসি হাসি মুখে বলল কদ্দূর যাওয়া হবে তামাটে রং খোঁচা দাড়ি। প্যান্ট শার্ট পরা লোকটা ঘর ঘরে সরে বলল আগে কালী নারায়ণপুর ওখানেই থাকা হয় বুঝি আগে হ্যাঁ স্টেশনের পাশেই নিবাস সে শব্দটিতে একটু যেন মজা পেল হেমন্ত আর একটু আলাপ জমাতে চাইল লোকটার সঙ্গে জিজ্ঞেস করলো কলকাতায় কাজে এসেছিলেন বুঝি না মেয়ে জামায়ের সঙ্গে দেখা করতে ও হাতে ধরে থাকা ক্র্যাচটা দেখালো হেমন্ত এটি কবে থেকে তা ধরুন বিশ বছর হবে চর্ণিতে যে বছর বড় বন্যা হলো বাড়িঘর ভেসে গিয়েছিল রেল লাইনে এসে উঠেছিলাম ফাটা কপাল এমনই তখনই একদিন ট্রেনে ডান পাটা কাটা পড়ল এ হে রেল থেকে ক্ষতিপূরণ পাননি দিয়েছিল পঞ্চাশ হাজার লোকটা যেন সামান্য আনমোনা রানাঘাটে গেঞ্জি কারখানায় কাজ করতাম চাকরিটা গেল ওই টাকায় তখন কালীনারায়ণপুর স্টেশনে দোকান দিলাম বিড়ি সিগারেটের মনে জিনিসও রাখি তাস টিপ কলম খেলনা বিক্রিবারটা হয় ওই একরকম সংসার চলে যাচ্ছে মেয়ের বিয়েও তো দিলাম হেমন্ত মুচকি হাসলো হঠাৎ গেঞ্জি কারখানায় চাকরির চেয়ে মন্দ কিছু নয় তাই তো তা বলতে পারেন লোকটা ঘড় নাড়লো ধূর্ত হেসে বলল সেই গেঞ্জির কারখানা তো কবেই লাটে উঠেছে তাহলে আর ফাটা কবাল বলছেন কেন হেমন্তর হাসি এবার চওড়া হলো ফাঁকাটা কাটা গিয়ে তো আপনার সাপে বর হয়েছে বেকার হতে হলো না রোজগার রোজগারপাতি বাড়লো যতদিন দেহে জোশ থাকবে দোকান চালাতে পারবেন এমন কি বেচে দিলেও ভালো পয়সা লোকটা মোটেই খুশি হলো না কটমট চোখে তাকাচ্ছে যা বাবা হেমন্ত কি ভুল কিছু বলল অঙ্গহানির শোকের চেয়ে জীবন ধারণের নিরাপত্তাটা কি বড় নয় ক্ষতিটাকেই কেন যে এত আঁকড়ে থাকে মানুষ চোখ চালিয়ে বসার ঘরটাকে দেখে নিচ্ছিল হেমন্ত আসবাবপত্র সোফা টেবিল সোকেস দেয়ালে ঝুলন্ত ছবি পেন্ডুলা বড় ঘড়ি সবেতে কেমন প্রাচীন প্রাচীন ভাব মাথার ওপর ঘূর্ণায়মান পাখাটিও যেন আদিকালের ঘরের দেওয়াল মেঝে সিলিংও বেশ বিবর্ণ অনুজ্জ্বল তবে প্রাচীনতার সঙ্গে মলিন ভাবটুকু যেন খাপ খেয়ে গেছে এমনটা না হলেই বুঝি বেমানান হতো শ্যামলের পরিচিত সেই অরিন্দম বাবু সামনে বসে পরনে সাদা পাজামা পাঞ্জাবি চোখে চশমা মাথায় টাক পাত্রে বাপ বলেই মুখে একটা গদগদ ভাব ফুটে আছে যেন এমন তো গলা ঝেড়ে বলল আপনাদের বাড়িটা কিন্তু বেশ একটা অ্যান্টিক অ্যান্টিক চেহারা আছে সে তো বটেই একশো বছরের ওপর বয়স হলো কিনা না বিনয়ী স্বরে বলল অরিন্দম তবে কি জানেন যে বাস করে এবারে মেনটেন করতে তার দম বেরিয়ে যায় আজ এদিকটা সারাও তো কাল ওদিকটা মেরামত করো হুম খুবই খরচ সাপেক্ষ তবে কি না খরচে খরচে জেরবার বলতে পারেন হেমন্তর মুখ থেকে কথা কেড়ে নিল অরিন্দম মাথা নেড়ে বলল দেখলেন না নিচতলাটা ভাড়া দিয়ে দিয়েছি সে তো ওই কারণেই বাড়ির পজিশনটা কিন্তু চমৎকার সামনেই গঙ্গা দুপাহ গেলেই হালি শহরের বিখ্যাত মহাশ্মশান শ্মশানই তো কাল হয়েছে রাতে বেড়েতে যা এক একটা মরা পোড়ানোর দল আসে তাদের হরি হরিবলের ঠেলায় ঘুমের বারোটা আর গঙ্গা জল বেড়ে বছরে একবার দুবার তো ভাসাবেই এই তো সামনে ভাদ্রের কোটাল আসছে কি হবে কে জানে অরিন্দমের কথার ভঙ্গিতে মনটা সামান্য খচখচ করে উঠল হেমন্তর কেন যে শুধু খারাপ দিকটার কথাই শোনাচ্ছে ভদ্রলোক গঙ্গা থেকে কেমন ফুরফুরে বাতাস আসে সেটা বলে না কেন পেছনের বারান্দায় দাঁড়ালে মানে যে দিক দিয়ে হেমন্ত দোতালায় উঠল কি মনোরম শোভা দেখা যায় গঙ্গার আর রামপ্রসাদের শহরে ওই মহা শশানটির মতো পূর্ণভূমি তো গোটা রাজ্যেই বিরল তবে হ্যাঁ ভদ্রলোকও হয়তো ভুল বলছে না দীর্ঘকাল বাস করার সুবাদে তার চোখে সুন্দরের তুলনায় অসুন্দরী প্রকট এখন কিংবা এটাই হয়তো বনে দিয়ে আনার রীতি ভালো জিনিসেরও একটু নিন্দেমন্দ করতে হয় সামান্য থমকে থেকে ফের বাক্যালাপ শুরু করতে যাচ্ছিল হেমন্ত এক মহিলা ঢুকেছে ঘরে পরনে দামি তাঁতের শাড়ি মুখখানি ভারী কমনীয় ট্রেতে হালকা সবুজ পানীয়ের গ্লাস অরিন্দম আলাপ করিয়ে দিল আমার স্ত্রী তপতি শ্যামলবাবু তপতিরই পরিচিত ওর সঙ্গেই কথাবার্তা হয়েছে ও হেমন্ত আরে আরে গ্লাসের দিকে তাকাচ্ছিল খানিক কুণ্ঠিত স্বরে বলল। আবার এসব কেন চা হলেই তো যথেষ্ট ছিল তা বললে হয় একটা শুভ কাজে অত দূর থেকে এসেছেন এই গরমের মধ্যে তপতির বাচন ভঙ্গিটি বেশ লাগলো হেমন্তর বিনয়ও আছে আন্তরিকতাও আছে এমন একটি পরিবারের সঙ্গে বাবা সম্বন্ধ হলে অতি উত্তমই হবে নিশ্চয়ই কাঁচা আমের গন্ধওয়ালা শরবতটা এক চুমুকে শেষ করলো হেমন্ত বেড়ে বানিয়েছে কিটকিটে মিষ্টি কিন্তু খেয়ে বড় তৃপ্তি হচ্ছে যেন অরিন্দম তপতির দিকে ঘাড় ঘুরিয়ে হেমন্তকে বলল এবার তাহলে কাজের কথায় আসা যাক হেমন্ত হাসি মুখে বলল অবশ্যই অবশ্যই আপনি আশা করি আমার মেয়ের সম্পর্কে শুনেছেন হ্যাঁ হ্যাঁ শ্যামল আমায় সবই বলেছে নাম মাত্র বিয়ে শ্বশুর বাড়ি ভালো নয় বরের চরিত্রের গন্ডগোল ছিল হেমন্ত বলল একদম ঠিক তবু মেয়ের বাবা হিসেবে আমার সব খোলসা করে বলা উচিত বিয়ের পর মাত্র এগারো মাস মতন শ্বশুর বাড়িতে ছিল আমার মেয়ে তবে বরের সঙ্গে সে প্রায় ছিলই না সে চাকরি করতো শিলিগুড়িতে এক দু মাস ছাড়া ছাড়া বাড়ি আসত তখনই আমার মেয়ের সন্দেহ হয়েছিল পরে সে খোঁজ নিয়ে জানলো তার বরটি নাকি শিলিগুড়িতে আর একটি মেয়ের সঙ্গে আসনাই চালায় শ্বশুর শাশুড়ি এতই বধ আমার মেয়ে সবকিছু জেনে ফেলার পরও তাকে ওরা আটকে রাখতে চেয়েছিল বলতো তুমি আমাদের ছেলের সঙ্গে একটু রং ঢং করো শিলিগুড়ির ভূত ওর মাথা থেকে আপনি নেমে যাবে মেয়ে আমার জোর করে পালিয়ে এসে বেঁচেছে অরিন্দম দম নিল বেশ করেছে ঠিক করেছে হেমন্ত মাথা ঝাঁকিয়ে বলল আমার ছেলে কিন্তু মোটেই ওরকম নয় সে মেয়েদের সঙ্গে মেশেই না তবে তার সমস্যাটা কি হয়েছিল জানি না জানা সুযোগই তো পেলাম না কেন কদিনই বা ছিল ছেলের বউ গাঁট ছড়া খুলতে বাপের বাড়ি গেল আর শ্বশুর বাড়ি মুখই হলো না হেমন্তর মুখে অনাবিল হাসি হে একেবারে নামমাত্র বিয়ে তা ঠিক কিন্তু অরিন্দমের চোখ যেন সরু হয়েছে আপনার ছেলের অন্য কোনো প্রবলেম নেই তো কি প্রবলেম ওই মানে ফিজিক্যাল মানে ওই ম্যারের লাইফে যেমনটা লাগে হেমন্ত তো গারুল নয় বুঝলো কথাটা কিন্তু এমন একটা সম্ভাবনা তার মনে উঁকি দেয়নি কেন যে দেয়নি এভাবে চিন্তা করতে সে অভ্যস্ত নয় বলেই কি হয়তো বা নইলে কেন যে এখনো হেমন্তর মনে হচ্ছে বাবাইয়ের এর কোনো শারীরিক খুঁত থাকা অবশ্যই সম্ভব নয় যদি থাকতো বাবাই কি এখনো রাজি হতো বিয়েতে কোনো ছেলে কি জেনে বুঝে একটা মেয়ের অনিষ্ট চাইতে পারে কিভাবে জবাবটা দেবে মনে মনে হাত রাখছিল হেমন্ত তখনই তপতির গলা আপনার তো এক ছেলে এক মেয়ে তাই না হ্যাঁ মেয়ের তো বিয়ে হয়ে গেছে করেছিল তবে হেমন্ত হোঁচট খেলো যেন পলকের দোলাচল পরক্ষণে ভাবলো নতুন সম্পর্ক গড়ার আগে পরিবারের দুর্ঘটনাগুলো তো বলে দেওয়াই ভব্যতা সামান্য দম নিয়ে বলে ফেললো মেয়ে তো আমার বর শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই সংসার করছিল ভারী সুন্দর একটা মেয়েও হয়েছে তারপর স্বামী স্ত্রীতে কি অশান্তি দুম করে চলে এলো অবশ্য ডিভোর্স হয়নি এখনো অর্থাৎ মান অভিমান মেয়ে আবার ফিরে যাবে হুম হুম মনে তো হয় না আইনি ছাড়াছাড়ি হোক না হোক মেয়ে নাতনি বোধ হয় আমার কাছেই থেকে যাবে হেমন্ত একগাল গাল হাসল মানে বুঝেছেন তো আপনার মেয়ে একটা সমবয়সী সাথী পাবে ও বাড়িতে এমন এক প্রাপ্তির আশাতেও অরিন্দম আর তপতিকে তেমন উল্লসিত দেখালো না বরং দুজনেই কেমন গম্ভীর সহসা চোখ চি করছে তপতি গুম করে বলে উঠল আমার মেয়েকে তাহলে সারা জীবন ননদ নিয়ে ঘর করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ দুজনে দুই বোনের মতো থাকবে ভালো না জবাব এলো না তপতি যেন কেমন উসখুস করছে হঠাৎই উঠে দাঁড়িয়ে বলল যাই চা করে আনি হেমন্ত আবদারের সুরে বলল মেয়েকে এবার একটু পাঠিয়ে দিন না প্লিজ আলাপ পরিচয় করি অল্প ঘাড় নেড়ে চলে গেল তপতি অরিন্দম ভুরু কুঁচকে কি যেন ভাবছিল তপতি অন্দরে যেতে গলা নামিয়ে জিজ্ঞেস করল আপনার বাড়িটা তো নিজের হ্যাঁ কেন না মানে বুঝতে চাইছি বলা তো যায় না কখন কি পরিস্থিতি হয় চাইলে আপনার ছেলে আর মেয়ে ফ্যামিলি নিয়ে আলাদা আলাদা থাকতে পারবে কি না অত প্রকাণ্ড নয় পৌনে জমির ওপর গরিবের স্বপ্ন খাড়া হয়েছে হেই যা দোতলাটা তো পুরো তুলতে পারলাম না আধা খাপ রয়ে গেল তবে ওখানেই সকলে মানিয়ে গুছিয়েই থাকা যায় হুম ভুরুর ভাঁজ যেন আর একটু বেড়ে গেল অরিন্দমের ভাবি তো মুখেই বলল। দোতলাটা যদি আপনার ছেলে কমপ্লিট করে নিতে পারে তাহলে তো স্পেস খানিক বাড়বে এখনই এখনই না পারলেও আপনার মেয়ে তো চাকরি করে হ্যাঁ স্কুল টিচার দমদম স্টেশনের পাশেই ওদের স্কুল গুড ভেরি গুড টালিগঞ্জ থেকে মেট্রো ধরে স্কুল যাতায়াত করতে পারবে আর দুজনে মিলে যা মাইনে পাবে তাতেই হয়তো দোতলাটা বাক্য শেষ হল না হাতে মোবাইল এক তরুণীর প্রবেশ রোগা সোগা চেহারা শ্যামলা রং মুখে একটা আলগা শ্রী আছে দেখেই হেমন্তর মনটা ভরে গেল বাবা আগের বউটার তুলনায় হয়তো একটু কম রূপসী হোক বিয়ের পর ভর ভরন্ত হলে বাবাই এর সঙ্গে ভারী মানাবে হেমন্ত আশা করেছিল তাকে প্রণাম করবে মেয়েটা করল না এসেই সোফায় হেমন্ত অবশ্য কিছু মনে করল না তুচ্ছ পায়ে হাত ঠেকানোই কি বা এমন মহত্ব আছে নরম গলায় হেমন্ত জিজ্ঞেস করলো তোমার নাম কি মা মেয়েটির আগে অরিন্দম উত্তর দিল মৃন্ময়ী আমরা সবাই ওকে মাম্পি বলেই ডাকি বা বাহ দুটো নামই তো সুন্দর মনে মনে তারিফ করল হেমন্ত মৃন্ময়ীতে যেমন মাটির গন্ধ মাম্পিতে তেমনি আধুনিকতার সৌরভ মুখে হাসিটি বজায় রেখে হেমন্ত ফের জিজ্ঞেস করল তুমি কোন সাবজেক্ট পড়াও এবার মৃন্ময়ীর স্বর ফুটেছে ম্যাথস হেমন্ত আরও বিগলিত বাবাইটা চিরকাল অঙ্কে কাঁচা বাবাই মাম্পি জুটি বাঁধলে তাদের বাচ্চার অঙ্কের মাথা খোলতাই হতেও পারে মুখে হেমন্ত বলল খুব নিরস সাবজেক্ট না আমার তো ভালোই লাগে অবসর সময়ে কি করো আই মিন হবি টবি আছে কিছু হুম ফেসবুক করি টিভি দেখি গান শুনি গল্পের বইটই পড়ো না মাঝে মাঝে খুব একটা ইন্টারেস্ট নেই এবার একটু হেমন্তর মন খচখচ বাবাই সঙ্গে তো এ মেয়ের প্রায় কিছুই মেলে না বাবাই গল্প উপন্যাসের পোকা ইংরেজি বাংলা যা পায় তাই পড়ে টিভি বিশেষ দেখে না এক খবর ছাড়া আর ফেসবুক টেসবুকের ধার ধারে বলে তো মনে হয় না এসব নিয়েই পরে ঠোকাঠুকি লাগবে না তো ধুস খারাপটা ভাবছে কেন হেমন্ত সেই ছোটবেলায় পড়েছে না সমমেরু বিকর্ষণ ঘটায় মেরু পরস্পরকে আকর্ষণ করে ভাবনার মাঝেই মৃন্ময়ী চোখে দৃষ্টি আটকেছে হেমন্তর মেয়েটা তাকেই দেখছে কিন্তু একটা চোখের মনি যেন কেমন টেরা টেরা নাকি একে বলে তা এ তো তেমন খারাপ কিছু নয় তাই না কোথায় একবার পড়েছিল না যেন সুচিত্রা সেন একটু টেরা তাতে কি তার সৌন্দর্যে কিছু ঘাটতি হয়েছে হয়তো এই কারণেই মাম্পিকে বেশি মনে ধরবে বাবাইয়ের তপতি আবার ফিরেছে ট্রেতে চা সঙ্গে প্লেট ভর্তি গাদাখানিক মিষ্টি মুখে সামান্য গুঁই করে হেমন্ত প্লেট সাফ করে ফেলল একটু বেশি খাওয়া হয়ে গেল তা হোক খাবার ফিরিয়ে দিয়ে গেরস্থকে তো অপমান করা যায় না বিশেষত এমন একটা শুভ কাজে এসে হেমন্তর ভোজনের সময়ে মাম্পির ফোন বাজছিল সে কথা বলতে উঠে গেছে অন্দরে চা শেষ করে হেমন্ত ঘড়ি দেখল লাজুক লাজুক মুখে বলল। পাঁচটা বাজে এবার তো আমায় উঠতে হয় অরবিন্দু যাবেন হ্যাঁ চলি আজ এবার আপনারা একদিন আসুন যাব অরিন্দমের স্বরটা কেমন নিরুত্তাপ ঠেকলো হেমন্তর কানে উম বোধ হয় ভুল পাত্রীর বাবা যে সর্বদাই কন্যা পিতার মতো আচরণ করবে এমনটা আশা করা বুঝি সঙ্গত নয় হেমন্ত ফের বলল শুধু যাবো বললে হবে না কবে আসছেন বলুন মাম্পিকেও নিয়ে যাবেন দুজনে দুজনকে দেখুক আলাপ আলাপশালাপ হোক হ্যাঁ হ্যাঁ এসে হবে আমরা শ্যামলকে জানিয়ে দেব শ্যামলকে আর জড়ানো কেন সরাসরি আমাকেই ফোন করবেন আমার নম্বর তো আছে আপনার কাছে তাও তো বটে অরিন্দম আর তপতিতে চোরা দৃষ্টি বিনিময় হলো যেন দুজনের মুখে একটা চিলতে হাসি ফুটল কি হেমন্ত ঠিক ধরতে পারল না পথে বেরিয়ে রিকশায় যেতে যেতে ভাবছিল হেমন্ত ছেলের পাত্রী দেখার মতো একটা দায়িত্বপূর্ণ কাজ সেরে ফেলল সে কিন্তু উদ্দেশ্যটা সফল হলো তো শেষের দিকটায় অরিন্দম আর তপতিকে কেমন যেন বেতালা ঠিক ছিল ধুস তা কেন হবে এগারো মাস অন্যের ঘর করা পাত্রীর জন্য আট দিন বিয়ে হওয়া পাত্রই যে আদর্শ এটা নিশ্চয়ই কর্তাগিন্নি বুঝে গেছে বেশি খুশির ফুলজুরি ছোটালো না পাঁচে ছেলের বাবার চোখে ছোট হয়ে যায় হ্যাঁ ওই নিরুচ্ছ্বাস আচরণই বলে দিচ্ছে বাবাইকে জামাই হিসাবে পেতে তারা কত ব্যগ্র হুম হুম বাবা হেমন্ত ঠিক ধরে ফেলেছে ওদের মনের কথা প্রশান্ত মেজাজে ট্রেনে চাপল হেমন্ত সিট পেয়ে সবে বসেছে কি বসেনি অমনি বুকটা ছাত যা অরিন্দমবাবুর বাড়িতে ছাতাটা ফেলে এসেছে কি হবে এখন তার এই ভুলো মনের জন্য বাড়িতে না বকুনি খেতে হয় মাত্র পাঁচ সেকেন্ডের টেনশন তারপরে হেমন্ত হেসে ফেললো আপন মনে ছাতা ফেলে আসাটা একটা নতুন সম্পর্ক গড়ে ওঠার আগাম ইঙ্গিত নয় কি না কপালটা তার মন্দ নয় সম্বন্ধটা মনে হয় লেগেই যাবে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে অটো থেকে নেমে জোরে পা চালিয়েছিল হেমন্ত বাড়ির গ্রিল দরজাটার সামনে এসে হামচেরলো একটু ভাগ্যিস কপাল জোরে ফেরার সময় মেট্রো রেলের কথা মনে পড়েছিল দমদম থেকে টালিগঞ্জ আসতে খুব একটা সময় লাগলো না শেয়ালদা ঘুরে এলে এখন কোথায় যে সে পড়ে থাকতো ক্লান্ত আঙুলে কলিং বেল চাপল হেমন্ত মুহূর্তেই ঘরের দরজা খুলে বারান্দার আলো জেলে টুম্পা গ্রিল গেটে হাজির হেমন্ত অবাক ছুটির দিনে এই সময়টা টিভিতে গেঁথে থাকে টুম্পা তিনবার বেল বাজলেও তার হুঁশ হয় কিনা সন্দেহ আজ এত জলদি জলদি সারা দিল যে বড় গ্রিলের তালা খুলল টুম্পা মুখখানা যেন সামান্য থমথম করছে মেয়ের দুঃখের সিনেমা দেখছিল নাকি হালকা ঠাট্টা জুড়ে মেয়েকে পেরিয়ে যাচ্ছিল হেমন্ত আচমকায় মেয়ে বাবার হাত চেপে ধরেছে হেমন্ত চোখ কুঁচকালো কি হলো রে কিছু বলবি চাপা গলায় ফিস ফিস করে উঠল কোথায় গেছিলে হেমন্ত কাঁধ দুলিয়ে হালকা রং করল পার্সোনাল কাজ ছিল রে বলে জীব কেটেছে না না থরি সংসারেরই কাজে কি কাজ বলতে খুব ইচ্ছে করছে তবু হেমন্ত চেপে গেল চোখে রহস্য ফুটিয়ে বলল কত রকম যে কাজ থাকে তুই জেনে কি করবি হ্যাঁ আমি জানি বাবা তুমি হালি শহরে গিয়েছিলে কোনো এক অরিন্দম সরকারের বাড়ি এবার জোর চমকেছে হেমন্ত আমতা আমতা করে বলল তুই কি করে জবাব না দিয়ে খরচোখে তাকালো টুম্পা কেন গিয়েছিলে তাও জানি কেন নানার জন্য পাত্রী দেখতে হ্যাঁ কিন্তু তুই কিভাবে ছাতা নিয়ে বেরিয়েছিলে না একটা প্রশ্নেই গোটা বিষয়টা যেন স্পষ্ট হয়ে গেল হেমন্ত গাল ছড়িয়ে হাসল হ্যাঁ ভদ্রলোক ফোন করেছিলেন বুঝি হুম দেখেছ কি ভদ্র পরিবার হেমন্তর চোখ মুখ উদ্ভিত সামান্য একটা ছাতা সঙ্গে সঙ্গে খবর দিয়েছে ভদ্রলোক আরো অনেক কিছুই বলেছেন বাবা কি শুনতে কি তোমার ভালো লাগবে বলেছেন সংসারে বিবাহিত বোন থাকলে সেখানে মেয়ের বিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় যা এ কথা বলল না তো কি বানিয়ে বলছি দাদা ফোনটা ধরেছিল তার মুখেই তো সব শুনলাম বলেই টুম্পার নরম সরম মুখখানা পলকেই কঠিন দাঁতে দাঁত চেপে বলল আমাকে এভাবে অপমান করে তোমার আনন্দ হলো তো ছি ছি আমি তো ভাবতেও পারছি না হেমন্তর মুখ চুপসে গেল এমন একটা বনেদি পরিবার এ ধরনের কথা এই তো বনেদীপনার নমুনা একটা প্রায় অচেনা অজানা পরিবারের একটা দুঃখী মেয়েকে ধুলোতে বসাতে তাদের একটুও বাধে না আর তুমি বাবা হয়ে মেয়ের মান সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেললে বিশ্বাস কর টুম্পা আমি ভেবেছিলাম তোমার ভাবনা তোমার কাছেই রাখো আমার যা বোঝার আমি তা বুঝে গেছি টুম্পার চোখ তেরচা হলো অদ্ভুত অচেনা এক শীতল স্বরে বলল তোমার মতলোভটা কি সাফ সাফ বলো তো বাবা মানে তুমি কি চাও আমি তুলতুলিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাই সুরসুর করে আবার বিতনুর পায়ে গিয়ে মাথা ঠকি হেমন্ত আহত স্বরে বলল আমি কখনো তোকে এ কথা বলেছি মুখে বলতে হয় না বাবা অ্যাক্টিভিটিতেই মালুম পাওয়া যায় টুম্পার স্বর তীক্ষ্ণতর দাদার আবার বিয়ে দেওয়ার জন্য কেন খেপে উঠেছ আমি বুঝি না এরকম একটা করে সম্পর্ক কেচে যাবে আর আমার উপর চাপ বাড়তে থাকবে বলছিস কি বাবা হয়ে আমি তা চাইতে পারি বাবা বলেই তো পারো ধরেই নিয়েছ মেয়ে বরের কাছে ফিরে গেলেই সুখের সাগরে ভাসবে তুমপার মুখ বিদ্রুপে বেঁকে গেল কি প্যাঁচ কি প্যাচ। দাদার বিয়ে না হলেও মেয়ে চাপ খাবে আর হলে তো হুড়কো তার কপালে অবধারিত নতুন বউ এসে উঠতে বসতে ননদের গুষ্টির তুষ্টি করবে যাতে সে পালাই পালাই করে বাঁচে জবর প্ল্যান হ্যাঁ এসব কি যা তা ভাবছিস টুম্পা হেমন্তর গলাটা ধরে এলো আমি কখনো তোর খারাপ চাইতে পারি আগেও তো বাবাইয়ের বিয়ে দিয়েছিলাম তখন তুই কত খুশি হয়েছিলি ভাবলাম এবারেও তখন সিচুয়েশন আলাদা ছিল বাবা আমি তখন এবারই লোক নই বিতনুর সঙ্গে থাকি তার মানে তুই এ বাড়িতে আছিস বলে বাবাই এর আর বিয়ে দেওয়া যাবে না তোমার যা প্রাণ চায় কর টুম্পার কণ্ঠ থেকে একদলা থুতুর মতো ক্ষোভ ছিটকে এলো দেওয়ালে যদি সত্যি পিঠ থেকে যায় মেয়ে নিয়ে নয় আদারে বাদারে চলে যাব তাহলে তোমার হাড় জুড়বে তো শেলের মতো হেমন্তর বুকে বিঁধলো কথাগুলো মেয়ে দুবিয়ে ভেতরে চলে যাওয়ার পরও দাঁড়িয়ে রইল গ্রিল ঘেরা বারান্দায় তারপর কখন যে সে পায়ে পায়ে নিজের দোতলার খুপড়িটাতে এসে ঢুকেছে তা বুঝি নিজেও জানে না তক্তপোষের প্রান্তে বসেছে পা ঝুলিয়ে একটা জমাট ডেলা নড়াচড়া করছে বুকে কান্না পাচ্ছে খুব মনের সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টিও নেমেছে ঝমঝমিয়ে সেই আওয়াজও যেন হেমন্ত শুনতে পাচ্ছিল না মেয়ের কথাগুলোই যেন এখনো ধাক্কা মারছে কানের পর্দায় কি জুলিয়ে বসে কেন হঠাৎ পুরুষালী হুঙ্কারে চৈতন্য ফিরল হেমন্তর সামনে বাবাই দু হাত কোমরে রেখে দাঁড়িয়ে স্বরে বাবাই বলল ছেলে সর্বনাশ করার অভিযান ব্যর্থ হলো বলে মন খারাপ হেমন্তর স্বর ফুটল না ছল ছল চোখে তাকালো বাবাইয়ের দিকে বাবাই একটুও গললো না তর্জনী উঁচিয়ে বলল একবার তো আমার যথেষ্ট ক্ষতি করেছো আমার আমার জন্য মেয়ে দেখতে গিয়েছিলে আমায় না জানিয়ে তোমার সাহস তো কম নয় এতক্ষণে একটু একটু যেন উষ্মা বোধ করল হেমন্ত সামান্য গলা উঁচিয়ে বলল মুখ সামলে বাবাই ভুলে যাস না আমি তোর বাবা থামো তো বাবা দেখিও না ছেলে দাবড়ে উঠল সামান্যতম সাংসারিক বুদ্ধি নেই বলেই তো মায়ের সঙ্গে তোমার কখনো বনেনি সেই মানুষটা তাও মরে বেঁচেছে তোমার হটকারিতায় আমরা জলে পড়ে ছটপট করছি কি এমন খারাপ করেছি আমি হেমন্তর গলা আবার মিনমিনে তোর ভালো চাই বলেই না ডিভোর্সি পাত্রীর সন্ধানে বেরিয়েছিলে তাই তো এবং সেই পাত্রীর বাবাকে দিয়ে আমার গালে সপাটে চর কষিয়েছ আমি ভাবতে পারিনি রে টুম্পার সম্পর্কে ওই ভদ্রলোক টুম্পার কথা ছাড়ো লোকটা তো আমাকে ইনসাল্ট করলো বলে কি না ডিভোর্সি মেয়ের জন্য পাত্র খুঁজছি ঠিকই কিন্তু আমরা আর একটু বেটার কোয়ালিটির ছেলে চাই বাবাই প্রায় ফুঁসিয়ে উঠলো তুমি আমার কি পিকচার দেখিয়েছো যে সে লোকটা এমন কথা বলে কিছুই তো বলিনি তোর চাকরি বা মাইনে করি নিয়েও তো তেমন কোনো কথা হয়নি লাই লাই ড্যাম আমি বিশ্বাস করি না বাবা এর গলা দিয়ে আগুন ঠিক রেলো সবচেয়ে বড় কথা আমি ফের বিয়ে করব কি করব না কিংবা কাকে বিয়ে করব এসব ব্যাপারে না গলানোর তুমি কে আমি তোদের বাবা আমার কোনো রাইট নেই নো ছেলে অ্যাডাল্ট সক্ষম এবং আত্মনির্ভর হলে সে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিজেই নেবে বাবা সেখানে নন এন্টিটি বুঝেছ কি ফের তর্জনী না চাল বাবাই আগের বার তোমায় মেয়ে দেখতে বলেছিলাম দেখেছিলে এবং ডুবিয়েছিলে তারপরও তুমি কোন আঁকলে আমার জন্য পাত্রী খুঁজতে পেরো আমার ঘাট হয়েছে আর যাব না ইয়েস কথাটা মগজে ঢুকিয়ে নাও দয়া করে একটু বাবার মতো হও বাইরের লোকের সামনে ছেলে মেয়েদের আর বে করো না মিশাইল ছুঁড়ে দিয়ে গটগটিয়ে বেরিয়ে গেল বাবাই দোকানে গলানো শীষে ভরে পুতুলের মতো বসে আছে হেমন্ত কান্নাও বুঝি উবে গেল শুকনো চোখ খটখট করছে সেই কবে চলে গেছে মানুষে টুম্পা তখনও স্কুল ছাড়েনি বাবাই কলেজে সেই তখন থেকে মানুষের ছেলে মেয়েকে বুকে আঁকড়ে ধরেছে সে এই তার পুরস্কার ছেলে মেয়ের ভালো ছাড়া সে মন্দ বিনিময়েতে গালাগালি তার প্রাপ্য ছিল ঈশ্বর চায়নি এসব অপবাদ শোনার আগে হেমন্তর মৃত্যু হল না কেন হেমন্ত গড়িয়ে পড়ল বিছানায় শুয়ে আছে অসার হয়ে নিস্পন্দ কতক্ষণ যে কেটেছে এভাবে কে জানে সহসা এক ঝলক ঠান্ডা বাতাসের ছোঁয়া মিঠে হাওয়ায় হেমন্ত নড়ে চড়ে উঠল তাকালো জানলার দিকে একটা পাল্লা খোলা ওখান দিয়েই হাওয়া ঢুকছে বৃষ্টির আওয়াজ হচ্ছে না আর থেমে গেল নাকি হেমন্ত উঠে বসল আনমোনা পায়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে ফালি ছাদে এসে দাঁড়িয়েছে হ্যাঁ সত্যিই তো বৃষ্টি আর নেই দিনভরের ভ্যাপসা গরমটাও কোথায় উধাও তার বদলে বইছে এক মেদুর বাতাস প্রাণ জুড়ানো বুক ভরানো আকাশও কি আশ্চর্য রকমের নির্মেঘ ফুটি ফুটি তারা জ্বলছে গাঢ় নীল চাঁদোয়ায় হেমন্তর ঘন বিষাদ পাতলা হতে হতে ক্রমশ মিলিয়ে যাচ্ছিল মহাশূন্যে বাবাই টুম্পার কথাগুলোও যেন তেমন পীড়া আর দিচ্ছে না ওরা তো ভুল কিছু বলেনি তাদের মর্মবেদনা জানিয়েছে শুধু আর তাকে সব দিক দেখে বুঝে চলার পরামর্শ দিয়েছে এই মাত্র যোগ্য ছেলে মেয়ের এটাই তো উচিত কাজ আহ ভাবনাটাই কি যে সুখ বেঁচে থাকাটাও যে কত আনন্দের স্নিগ্ধ জোলো বাতাস গায়ে মাখতে মাখতে নিজের মনেই গুনগুন করছিল হেমন্ত না কপালটা তার মোটেও মন্দ নয়